দুনিয়ার জমিনের যত শ্রেষ্ঠ পদবি আছে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট সবগুলার চেয়ে শ্রেষ্ঠ পদবি ছিল আমার নবীর আমার নবী হলো সাইয়্যিদুল মুরসালিন রসূলদের রসূল রসূলদের শ্রেষ্ঠ রসূল জুড়ে বলেন না সুবহানাল্লাহ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আজকে বুঝাইতে চাচ্ছি কেন তোমার আমার যুবকদের রোল মডেল নবীজি হওয়া উচিত উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা নবীকেই ভালোবাসি অন্য কাউকে ভালোবাসার দরকার দুনিয়ার কাউরে কেন তুমি ফলো করবা তোমার সেলিব্রিটি আমার নবী হওয়া উচিত দুনিয়ার যত পদ আছে তার চাইতে শ্রেষ্ঠ পদ আমার নবীর আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার আমি অর্ধেক বলবো বাকি অর্ধেক বলবে নবীনগরের মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আমার নবী হলো রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আচ্ছা নবীনগরের কাউরে যদি সবাই মিলে ভোট দেয় রাসূল বানাইতে পারবো কি বলবো সমস্ত জিন জাতি যদি ভোট দেয় আর জোরে বলে সমস্ত ফেরেশতারাও যদি বলে আমরাও ওরে রাসূল মানলাম হবে রাসূল বানাই যিনি তিনি কে এওয়াজে মানেন আরো জোরে কে তাহলে আল্লাহ আমার নবীরে রাসূলদের শ্রেষ্ঠ রাসূল বললেন আমার নবীজি নিজেও বলে আমার উপমা হলো এমন যেন কেউ একটা বাড়ি বানাইল সেই বাড়িটা দেখেই সবাই বলতেছে বাহ বাহ কি সুন্দর বাড়ি কোনো খুঁত নাই কোথাও কোনো খুঁত নাই শুধু একটা ইট বাকি সেই ইটের কারণে ঠান্ডা বাতাস ঢুকে শীতের ঠান্ডা বাতাস ঢুকে একটা ইট শুধু বাকি সমস্ত বাড়িটা খুব নিখুঁত কাজ হয়েছে কিন্তু একটা ইট বাকি যখন এই ইটটা দেওয়া হলো বাড়িটার পরিপূর্ণতা লাভ করলো আমি হলাম সেই ইটটা আমি হইলাম নবুয়তের সেই নবী সেই রাসূল যার দ্বারা আল্লাহ পরিপূর্ণতা দান করেছে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমার নবীর শ্রেষ্ঠ পরিচয় আমার নবী হলো রাসূলদের সম্রাট রাসূলদের শ্রেষ্ঠ রাসূল যে রাসূল না বলে আল্লাহ কুল কাইনাতের কাউকে বানাতে মূলত জাহানকে আল্লাহ সাজাইলেন খাতামুন নবীন রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানের জন্য শুনলে অবাক হবেন রে নবীনগরের মানুষ আমার নবী এমন একটা নবী যেই নবী সারা জীবন আপনি আমার জন্য কেঁদেছেন আপনি যেই নেতার পিছনে ঘুরে স্লোগান দেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই এই স্লোগান আমাদের ক্ষেত্রে খাটে না এই স্লোগান যার ক্ষেত্রে খাটে তিনি হলো নবী মুস্তফা এই স্লোগান তো আমার নবীর ক্ষেত্রে খাটে ওনার চরিত্র কেমন ছিল তোমরা জানো কেন তোমরা নবীরে ফলো করবা আমি দুইটা পয়েন্ট বলে তোমরা নিজেরাই বুঝবা সুন্দরের দিক দিয়ে আমার নবী ছিল সুপার সুন্দর এমন সুন্দর লাবণ্যময়ী সুন্দর আমার হুজুর বলছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সাদা সুন্দর ইউসুফকে দেখে মিশরের রমণীরা আপেল কাটতে গিয়া লেবু কাটতে গিয়া আঙ্গুর কাটছো তারা যদি লাবণ্যময়ী সুন্দর নূরের মানুষ আমার দয়াল নবী মায়ার নবীকে দেখত তারা খান খান করে কলিজা কেটে ফেলতো খবর থাকতো না সুন্দরের দিক দিয়ে আমরা যারা ফলো করি সেই দয়াল নবী প্রিয় নবী এক নম্বর আসো চরিত্রের দিক দিয়ে মানুষের চরিত্র তিন রকম হতে পারে কয় রকম কথা বল না কয় রকম তিন রকম কারোরটা খুলুকে হাসান কারোরটা খুলুকে কারিম কারোরটা খুলুকে আজিম খুলুকে আজিম আজিম মানে কি যেটা মহা বরকতময় যেটা মহা পবিত্র ধরেন খুলুকে হাসান কোনটা আপনারে কেউ ধমক দিল আয়সা নবীনগরের মানুষ ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ আপনিও তারে ধমক দিলেন আপনিও কি দিলেন সমান সমাজ আপনারে ধমক দিছে আপনি জুলুম করেন নাই আপনিও তারে ধমক দিছেন সমান সমাজ এটা হলো খুলুকে হাসান আর খুলুকে কারিম কি কেউ আপনারে ধমক দিছে আপনি তারে মাফ করে দিছেন ধমক দেন নাই আপনি চুপ থাকলেন এটা হলো খুলুকে কারিম তাহলে খুলুকে হাসান আমার নবীর মধ্যে না খুলুকে কারিমও না আর খুলুকে আজিম কোনটা জানেননি কেউ আপনারা গালি দিছে কেউ আপনারা আঘাত করছে আপনি তো আঘাত করেনি নাই আপনি উল্টা তারে বুকে জড়ায় নিলেন সুবহানাল্লাহ এটা ছিল আমার নবীর আদর্শ যে আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে আমি আল্লাহর বান্দা আমিও ক্ষমা করে দিব আল্লাহ বলে যে ক্ষমা করতে ভালোবাসে আমিও তারে ভালোবাসি তাহলে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র তাহলে তোমরা আর কোন ভয় কেন নির্ভয়ে বলবা উই আর দা ফলোয়ার অফ হলি প্রফেট মুহাম্মদ
He is the incomparable, imitative, standard role model for the whole world. Sallallahu. لقد كان لكم في رسول الله أسوة حسنة. উচ্চকণ্ঠে বলেন আল্লাহু আকবার. আল্লাহ নিজেই বলে দিয়েছেন তোমাদের মধ্যে একমাত্র আল্লাহর রাসূলের মধ্যে আছে উত্তম অনুকরণীয় আদর্শ. জোরে বলেন সুবহানাল্লাহ. তাহলে পাইলাম উনি শ্রেষ্ঠ কেন, ওনারে ফলো করব কেন? উনি সৃষ্টি, তবে অতুলনীয় সৃষ্টি, সৃষ্টিগুলোর শিক্ষক হয়েই জন্ম নিয়েছেন. দুই নম্বরে উনি রসুল, যেটা শ্রেষ্ঠ পদবী রসুলদের সম্রাট উনি. এবং তিন নম্বরে উনি হলেন খাতামুন নবী, নবীদের শেষ নবী, ওনার পরে আর কেউ নবী হবে? কেউ যদি নবী দাবি করে তার পিঠা চলবো নি, তার বিরুদ্ধে যুদ্ধ চলবে কিনা? এই মির্জা গোলাম কাদিয়ানি শেষ নবী দাবি করছে, বাথরুমে পায়খানায় পড়ে মরছে, মেতররা তার তাইনা তুলতে হয়েছে। তাহলে যেই নবীর শানে বেয়াদবি করে শেষ নবী দাবি করবে তার বিরুদ্ধে জিহাদ চলবে কিনা? বলেন আমার নবীর পরে আর কোন নবী নাই চাঁদের চেয়েও সুন্দর। এবার বললাম চরিত্রের দিক দিয়ে আমার নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র। তারপরে আসেন ছয় নম্বরে, আমার নবী হলো রহমাত লিল আলামিন। কেন আপনি নবীর ভক্ত হবে? নবী ছাড়া আর কাউরে কেন ভালোবাসার দরকার নাই? ইহুদি খ্রিস্টানরা আপনার রোল মডেল বানায়া তাদের মতো চিকা দিয়েন না, তাদের জামা গায়ে দিয়েন না। আমার নবী সমস্ত জাহানের জন্য রহমত। কেমন সমস্ত জাহানের জন্য? অন্যান্য নবীরা নির্দিষ্ট একটা এরিয়ার জন্য নবী ছিল, আর আল্লাহ যত জায়গার জন্য রহমত তত জায়গার জন্য রহমত করে একজন নবীর পাঠাইছে, সে হলো আপনি আমার নবী দয়াল নবী মুস্তফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যে এমন নবী সারা জাহানের জন্য যিনি রহমত, উনি শুধু আরবের নবী না, উনি শুধু মক্কার নবী না, উনি শুধু আফ্রিকার নবী না, উনি শুধু ইয়েমেনের নবী না, উনি শুধু এশিয়ার নবী না, আমেরিকার নবী না, সারা জাহানের জন্য নবী। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে এমন একজন নবী পাই আমরা খুশি না বেজা? আরো জোরে বলেন খুশি। তারপরে আমার নবীরে ফলো করবো এই জন্য, ওনারে গালি দিলে স্বয়ং জবাব দেই কে? সুবহানাল্লাহ বলবেন না? ওনারে গালি দিলে স্বয়ং আল্লাহ জবাব দেই। হাই 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 হাই, আমার নবীজির ছেলেরা মারা যাওয়ার পরে মক্কার কাফিরা এসে বলা শুরু করলো, এ মোহাম্মদ রে তোরা মানুষ, সে তো একটা লেস কাটা নির্বংশ। নজরুল বাড়ি থেকে বললো, তাহলে তার ছেলেরাই তো বেঁচে থাকে না। আমার আল্লাহ সহ্য করলেন না, আল্লাহ নিজে জবাব দিয়ে দিলেন, ইন্না শানি আকা হুয়াল আবতা। হুজুর আপনি না, বন্ধু নবী আপনি না, আপনার যারা শত্রু তারাই নির্বংস লেজ কাটা। সুবহানাল্লাহ। আজকে দেখেন আবু জাহেলের বংশধর কেউ দাবি করে না, উদ্বা সাইবা ফেরাউনের বংশধর কেউ দাবি করে না। নবীদের শত্রুদের বাড়ি গুলো এক একটা পায়খানা আর তাক্কি হয়ে গেছে ঠিক না? আর আবু বকরের বাড়ি কে দেখেন? আলী সাহ যেখানে গিয়ে দুই রাকাত নামাজ করলে মনে চায় আরো দুই রাকাত নামাজ পড়বে। আবু বকর উমর নবীকে ভালোবেসে দুই পাশে ঘুমাইছে। তাহলে নবীর শানে বিরোধিতা করলে জবাব দেয় কে? আজ থেকে তাহলে ওয়াদা করেন নবীর শানে বেয়াদবি করা যাবে না। বাস এতটুকু থাকলে আপনার ঈমান মজবুত থাকবে। কোন নবীর শানে বেয়াদবি করবেন? যেই নবী সারা জীবন আপনার জন্য কেঁদেছেন এখানেই শেষ না, এখনো সোনার মদিনায় শুয়ে কাঁদতেছেন। যেদিন মেরাজ হয়ে গেছে মেরাজের মধ্যে কেউ আমার নবী কান্দে, বন্ধু গো আজকে রহমত লিল আলামিন চাইবে রব্বুল আলামিন দিবে। এখানে কোনো মানুষ আসতে পারে নাই, কোনো জিন আসে নাই, কোনো ফেরেশতারা আসে নাই, আপনি এখানে আবার কেন আজকে কাঁদতেছেন? বলে মাবুদ মাবুদ আমি অন্য কোন কারণে কাঁদি না, আমি কাঁদি বলো না আমার গুনাহগার উম্মতের মাফ দিবানি। যিনি বলেন না সুবহানাল্লাহ। এখানেও শেষ না, শেষ কথা বাবা বিদায় মুহূর্তে শেষ কথা বলে যায়, যেদিন হাসর ময়দান কায়েম হয়ে যাবে গো সমস্ত হাসরবাসীরা থর 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 করে কাঁপতে থাকবে। সেদিন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যত বড় বীর বাহাদুর যত বড় ক্ষমতাশীলরা আছে, গরিবের মাল যারা লুট করে খাইছে, ভাইয়ের মাল যারা লুট করে খাইছে, সমস্ত বীর বাহাদুররা সেদিন জপবে নাফসি নাফসি। কি জপবে? নাফসি নাফসি, আমার জান আমার জান আমার জান আমার জান। সবার জিকির একটাই, আল্লাহ সেদিন আহকামুল হাকিমিন রূপ ধারণ করবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন।
অন্তিম রূপ ধারণ করবে সমস্ত হাসরবাসীরা থরথর করে কাঁপতে থাকবে সবার কণ্ঠ নাফসি নাফসি হঠাৎ করে সবাই অবাক হয়ে যাবে একটা কণ্ঠ ব্যতিক্রম দেখবে একটা কণ্ঠে শোনা যায় রব্বি হাবলি উম্মতি উম্মতি জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী কাঁদতে থাকবে আল্লাহ গুনাহের সাথ গরি উম্মত ডুবেছে আল্লাহ তোমার রহিম রহমান নামে রোশি দরেছে গুনাহ করে আমরা কাঁদবে আমার নবী ইস জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ যত গুনাহ করছে উম্মত জীবনে মাফ কইরা দাও আল্লাহ তোমার নিজ গুণে আল্লাহ তুমি যদি মাফ না করো উম্মত রে বলো আল্লাহ পাপি উম্মত কই যাবে বাবা রে গুনাহ করে আমরা কাঁদবে আমরা নবী সে নবীর জন্য আমরা কি করলাম হাসরের দিন আমার নবী যদি বলে আমার উহুদের রক্তের বদলা আমার তাইফের রক্তের বদলা আমার হাসান হুসাইন কলিজার টুকরা যাদের গায়ে মাছি বসলে আমি সহ্য করতাম না যাদের মাথা থেকে পা পর্যন্ত আমি চুমা খাইতাম সে হাসান হুসাইন রক্তের বদলা তোরা কি দিলি কি দিলি তোরা তো সেই ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইলি আমি নবী বলেছি বারবার লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুকুম আউলিয়া বাদিন তারা একে অপরের বন্ধু ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানাইলো না কোরআনে সূরা মায়েদাতে আসছে একাধিক জায়গায় আসছে কিন্তু তোমরা তো ইহুদি খ্রিস্টানদের রোল মডেল বানাইলা সারা দিন ফেসবুকে ইহুদি খ্রিস্টানদের নিয়ে আলোচনা করলা সারা দিন তাদের আদর্শ তাদের সফলতা নিয়ে আলোচনা করলা আরে তুমি একটা পায়ের স্কিল একটা গলার স্কিল একটা গান দেখে একটা খেলা দেখে ইহুদি খ্রিস্টানের পাগল হয়ে গেলা তোমার নবীর তো হাজারটা স্কিল আছে কথা বলেন ঠিক কি না তোমার নবী তো হাজার দিক দিয়ে এক নাম্বার আল্লাহ বলেছেন যে ইন দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ অ্যান ইনকম্পারেবল স্ট্যান্ডার্ড রোল মডেল ফর দ্য হোল ওয়ার্ল্ড লাকাদ কানাতুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা পৃথিবীর মধ্যে একমাত্র নবীর মধ্যে আছে উত্তম অনুকরণীয় আদর্শ তো তুমি তো ইহুদির নিয়ে সারাদিন আলোচনা করো না যে লোক বিয়ে ছাড়া সংসার করে তার বিরুদ্ধে বললে তোমার খুব কষ্ট লাগে সারাদিন তার নিয়ে ফেসবুকে আলোচনা করলা তার খারাপ তারও ভালো বানাইতে চাইলা সুন্নত গুলারে দাফন করলা দাড়ি রাখলা না খবর নাই নামাজ ছেড়ে দিলা খবর নাই সুন্নত অনুযায়ী খাবার খাইলা না খবর নাই মিসওয়াক করলা না খবর নাই ডাক্তার উপরে ছেলে হয়ে কাপড় পরলা না খবর নাই অথচ সারা দিন খেলা নিয়ে পড়ে থাকলা রাত খেলা নিয়ে পড়ে থাকলা এটা করতে করতে যদি তোমার মরণ হয় হাসরের দিন নবী যদি বলে আমার রক্তের বদলা কি দিলি একটা সুন্নত এই জাহিলি যুগে এই কিয়ামতের আগের সময়ে ঈমান রাখা কঠিন এই সময় একটা সুন্নত জিন্দা করলে 100 শহীদের মর্যাদা এই সময় সুন্নত গুলার যে পাড়ায় পাড়ায় দাফন করলি ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানাইলো আমি নবী আজকে তোদের সাফায়াত করব না বলেন তো তখন আমাদের তাহলে কি উপায় হবে বলেন তো কি উপায় হবে আমাদের কোন উপায় হবে এজন্য বাবা অনুরোধ করে গেলাম আল্লাহ রহমত থেকে নৈরাশ হইও না এখনো সময় আছে আল্লাহর ইবাদত করো রাসূলের সুন্নত গুলা মানার চেষ্টা করো তৌবা করে মা বাবার খেদমত করো পাঁচ ওয়াক্ত নামাজ ধরো হুজুর বলে গেছে ধৈর্য ধরো ধৈর্য ধরো তুমি নিজেকে তৌবা করে ফ্রেশ রাখার চেষ্টা করো দেখবে আল্লাহ তোমার আশার চাইতেও ভালো কিছু তোমার জন্য রেখে দিয়েছে এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলেছে নবী গো আপনি একটু বলে দেন না ইন্না মাআল উসরি ইউসরা এখন মনে হচ্ছে না মানুষ তোমার কষ্ট দিচ্ছে তোমার একটু কষ্ট লাগতেছে নিশ্চয়ই কষ্টের পরে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের পরে আছে সুখ জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমার ওস্তাদ তুল আলেমকে বসিয়ে রেখে আর কথা নয় আমি এতটুকু অনুরোধ করে গেলাম বাবা ধৈর্য ধরেন আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়াল জান্নাতু কাফির বাবা রে এই দুনিয়া মুমিন কে লিয়ে কায়দ খানা হে আর কাফিরো কে লিয়ে এই দুনিয়া মেহমান খানা হে দুনিয়া মুমিনের জন্য জেল খানা আর কাফিরের জন্য মেহমান খানা দুনিয়ার কোটি কোটি টাকা দিয়ে কিছু হবে না এখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে সব পরে থাকবে জাগার জায়গায় জাগা বাড়ির জায়গায় বাড়ি গাড়ির জায়গায় গাড়ি আপনি তো এমন কবরের যাত্রী হবেন যেই কবরে আপনার কেউ আপন হবে
আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও আল্লাহ যেই ধন্য মায়ের ধন্য সন্তানরা এই গোপালপুরের দক্ষিণ মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে এই মাহফিলটা সাজাইলো প্রত্যেকটা সন্তানকে তুমি নবীর প্রেমিক হিসেবে একবার মদিনা জিয়ারতের তৌফিক দাও আল্লাহ সবাইকে একবার নবীজির দিদার দিয়ে ধন্য করো আল্লাহ তাদের মা বাবার গুনাহগুলো তুমি মাফ করে দাও এই নবীনগরের জমিনে যতগুলা মা বাবা মই মুরব্বী আমাদেরকে ছেড়ে আজকে অন্ধকার কবরে ঘুমাইতেছে আল্লাহ এই মায়ার মানুষগুলোর কবরগুলোর জান্নাতের বাগান বানায় দাও আরো জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন বিদায় মুহূর্তে আমরা মদিনার শানে মহব্বতে সবাই একবার বলবো সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা হল আমার অন্তরে বলে কিন্তু মদিনা হল আমার অন্তরে অন্তর জুড়ে মদিনায় আছে রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে আহ মদিনা মদিনা বলে জিকির করে রে মন মদিনা মদিনা বলে জিকির করে রে বলে জিগিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইল না তার মনে আর কোন দুঃখ রইল না বলেন যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে যার কোন দুঃখ রইল না তার মনে আর কোন দুঃখ রইল না আমরা অন্তর গভীরে মদিনায় আছে রে বলো অন্তর গভীরে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মন মদিনা মদিনা বলে জিকির করে রে রসুল তুমি শুনো না আমরার ফরিয়াদ বলে চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুহাত আমিন বলে ওগো রসুল তুমি শুনো না মুদের ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মন মদিনা মদিনা বলে জিকির করে রে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ এজন্য আরো হাজার প্রমাণ আছে আমার নবীকে যারা গালি দিয়েছে আল্লাহ তাদের নির্বংশ প্রমাণ করেছে আমার নবীর পক্ষে যারা থেকেছে তাদের শান মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে দেখেন না আবু বকর নবীর প্রেমে গুহাতে এক রাত কাটাইছে আল্লাহ সারা দুনিয়ার সমস্ত আমল থেকে আবু বকরের আমলকে দাবি করে দিয়েছে জুরে বলেন সুবহানাল্লাহ আর আমার নবীর শানে আল্লাহ যত ওয়াদা দিয়েছে সব পূরণ করেছে আল্লাহ বলে তার দোহা বন্ধু আপনার যেদিকে ইচ্ছা সেদিকে আমি কাবা বানিয়ে দিই হাউজে কাউসারের মালিক জান্নাতের মালিক সাফায়েতের মালিক ওই নবী আমাদের রোল মডেল সুপার হিরো আমাদের সুপার হিরো আমাদের সেলিব্রিটি হলো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাউকে ফলো করবেন না আর কাউকে ভালোবাসবেন না আর নবীর বিরুদ্ধে যারা কথা বলবে মনে রাখবেন তাদের জন্মই হয়েছে দুনিয়া আখিরাতে অপমান লাঞ্ছনার শিকার হওয়ার জন্য ঠিক কিনা আমার নবীর বিরুদ্ধে যারা বেয়াদবি করে বলে নবীর মা বাপ জাহান্নামী মিডিয়াতে বলতেছি ইউটিউবে আয়সা যে হাশরের দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চিন্তায় থাকবে আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা কেউ নাউজুবিল্লাহ ভারী থেকে কয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এরকম বেয়াদবদের দেখবেন দুনিয়া আখিরাতে লাঞ্ছনার ব্যবস্থা করে রাখছে কে আরে বেয়াদব নবী তো বহুত উপরের মকামের কথা ওলিদের ব্যাপারে হাদিসে কুদসিতে আসছে যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে আসছে আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন হাদিসে আসছে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব ওলিদের কোনো ভয় নাই ওলিদের কোনো চিন্তা নাই যারা ওলি আল্লাহর বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ তাদের দোয়া নেওয়ার জন্য থাকবো আমার মামা তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব
মারা গেছে আল্লাহ তাআলা যেন মামার নাম ধরে রাখা এবং জামে আহমদের সুন্নি আলিয়া থেকে কামিল ফিকহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি আল্লাহ যেন নবীউলির পক্ষে কথাগুলো বলা নিজে আমল করার তৌফিক দান করে বলেন আমিন আমাদের জীবনে ভুল আছে কিন্তু আল্লাহ যেন আমাদেরকে নবীউলির পূর্ণ ভালোবাসাটা নিয়ে তওবা করে দুনিয়াতে থাকার তৌফিক দে বলেন আমিন হুজুর বসা আছে আমার উস্তাদ আমি আর কথা লম্বা করব না হুজুর কাছ থেকে বেয়াদবি ক্ষমা চাই হুজুরকে দোয়া এবং নসিহতের অনুরোধ করে বিদায় নিচ্ছি আগামী 16 তারিখ যাবেন আমি আমার বাইজিদ কি নাম আসলে ডাক নাম কি বাইজিদ ছাবে বাইজিদি চিনেনই সবাই আমার বাইজিদ ভাই আমাকে আলহামদুলিল্লাহ অত্যন্ত মহব্বত করে এনেছে আপনাদেরকে কষ্ট দিলাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মাহফিলে হুজুর বলে গেছে যারা যেভাবে সহযোগিতা করেছে আমি অন্তর থেকে মুসাফির হিসেবে দোয়া করলাম হুজুর এখন দোয়া করবে আল্লাহ সকলের মনের আশা পূরণ করুক বলেন আমিন